সিলেট অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে আসছে। এ অঞ্চলে যেসব খনি আছে সেগুলো থেকে বছরের পর বছর ধরে গ্যাস উত্তোলন করায় মজুতের টান পড়তে শুরু করেছে। অবশ্য শুধু সিলেট অঞ্চলেই নয়, এ অবস্থা সারা দেশের গ্যাস কূপগুলোর মজুদ কমে আসতে থাকায় গ্যাস আমদানির দিকে ঝুঁকছে দেশ। নতুন করে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বড় সাফল্য না পাওয়া আর দ্রুত মজুদ ফুরিয়ে আসার কারণে ক্রমেই আমদানি নির্ভরতা বাড়ছে। আগামী 10 বছরের মধ্যে চাহিদার পুরো গ্যাস আমদানি করেই চলতে হবে। পরিসংখ্যান বলছে দেশে মোট গ্যাস মজুদের পরিমাণ 40 ট্রিলিয়ন ঘনফুট বা 40 TCF, এর মধ্যে উত্তোলনের মজুদের পরিমাণ 30 TCF। এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে 18.53 TCF, অবশিষ্ট আছে মাত্র 11.52 TCF। পেট্রোবাংলা সূত্র বলছে এখন প্রতি বছর গড়ে 1 TCF করে গ্যাস উত্তোলন করা হয়ে থাকে, অর্থাৎ অবশিষ্ট মজুদের আর 10 বছরের মতো চলবে, কিন্তু ক্রমান্বয়ে প্রতি বছরই গ্যাস উত্তোলনের ক্ষমতা কমে আসবে। এতে করে শেষের বছরগুলোতে সংকট আরও প্রকট হবে। দেশীয় গ্যাসের উৎপাদন কমে আসলে আনুপাতিক হারে আমদানি বাড়াতে হবে। বাপেক্সের 8টি গ্যাস ক্ষেত্রের মোট মজুদ 1.473 BCF তোলা হয়েছে, অবশিষ্ট রয়েছে 987 BCF। খনিগুলোর মধ্যে বেগমগঞ্জে মজুদ 33 BCF, এর মধ্যে তোলা হয়েছে 6 BCF, অবশিষ্ট রয়েছে 26 BCF। শাহবাজপুরে 261 BCF, এর মধ্যে 68 BCF তোলা হয়েছে, অবশিষ্ট মজুদের পরিমাণ 192 BCF। শেমুডাং এ মজুদ 318 TCF, এর মধ্যে 13.7 তোলা হয়েছে, মজুদ রয়েছে 304 BCF। ফেঞ্চুগঞ্জে 329 BCF মজুদের 162 তোলা হয়েছে, মজুদ রয়েছে 166 BCF। সালদা নদীতে 275 TCF, এর মধ্যে 95.1 তোলা রয়েছে, বাকি আছে 180 BCF। শ্রীকাইলে 161 BCF, এর মধ্যে 108 তোলা হয়েছে, অবশিষ্ট মজুদ আসে 53 TCF। সুন্দরপুরে 50.5 BCF, এর মধ্যে 18 তোলা হয়েছে, অবশিষ্ট রয়েছে 32 BCF। রূপগঞ্জে 33.6 BCF মজুদ থাকলেও এখন তোলার কাজ শুরু হয়নি। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির মোট মজুদ 12.252 TCF, এর মধ্যে তোলা হয়েছে 8.768 TCF, বাকি রয়েছে 3.484 TCF। খনিগুলোর মধ্যে মেঘনায় 101 BCF, এর মধ্যে 76 BCF তোলা হয়েছে, অবশিষ্ট রয়েছে 25 BCF। নরসিংদীতে 345-এর মধ্যে 222 তোলার পর 123 BCF অবশিষ্ট আছে। কামতায় 50 BCF, এর মধ্যে 21 তোলার পর 29 BCF গ্যাস রয়েছে। হবিগঞ্জে 2.787 TCF, এর মধ্যে 2.588 TCF তোলা হয়েছে, বাকি রয়েছে 192 BCF। বাখারবাদে 1.387 TCF, এর মধ্যে 885 BCF তোলার পর 542 BCF বাকি আছে, 542 BCF বাকি আছে। দেশের সবচাইতে বড় ক্ষেত্র তিতাসে 7.572 TCF, এর মধ্যে 5.015 TCF অবশিষ্ট রয়েছে, 2.567 TCF। শেভরনে বাংলাদেশ 3 ক্ষেত্রের মোট মজুদ 9.742 TCF, উত্তোলন করা হয়েছে 6.453 TCF, বাকি রয়েছে 3.290 TCF। শেভরনে বিবিয়ানাতে এখনও 2 TCF, এর একটু বেশি মৌলভীবাজারে 158 BCF এবং জালালাবাদে 1.26 TCF মজুদ অবশিষ্ট রয়েছে। সিলেট গ্যাস ফিল্ডের মোট মজুদের পরিমাণ 7.33 TCF, এর মধ্যে 1.784 TCF তোলা হয়েছে। এখনের 5টি খনিতে এখনও মজুদ রয়েছে 5.249 TCF। এখানের 5টি খনি হচ্ছে কৈলাস টিলা, সিলেট, রশিদপুর, সাতক, বিয়ানীবাজার। এছাড়া বাঙ্গুরাতে 118 BCF, ফেনীতে 67 BCF মজুদ রয়েছে। পেট্রোবাংলা বলছে প্রতি মাসে দেশে গ্যাসের উৎপাদন কমাতে শুরু করেছে, উৎপাদন কমতে শুরু করেছে। খনিগুলো থেকে প্রতি মাসে 2-8 ভাগ হারে গ্যাস উৎপাদন কমছে। এখন দৈনিক 1500 মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাস তোলা হচ্ছে। গত 5 বছর আগেও দেশে প্রায় 3000 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হতো, কিন্তু এখন তা কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে। গত 10 বছরে দেশে বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি। সম্প্রতি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সিলেটের জকিগঞ্জে, তবে এখন ওই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়নি। আগামী কয়েক বছরে দেশে যে গ্যাসের ঘাটতি হবে তা পুরোটা আমদানি করে চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার। মহেশখালীতে প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য ভাসমান টার্মিনাল স্থাপন করেছে। পায়রাতেও 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানির জন্য টার্মিনাল করা হচ্ছে, কিন্তু এখন দেশে গ্যাসের চাহিদা রয়েছে সর্বোচ্চ প্রতিদিন 3700 SMCFD। ফলে পায়রা এবং মহেশখালীর টার্মিনালে সার্বক্ষণিক পুরোদমে আমদানি করা হলেও ঘাটতি থাকবে।